হ্যালো গাইজ, ওয়েলকাম আওয়ার চ্যানেল জেলফিস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করেছি, রান্নাবান্না থেকে আমার ঘরটা ঘর দেখানো বা ঘর গোছানো, এগুলো শেয়ার করেছি। আর আজকে বন্ধুরা, আমি এর বাইরেও আমার আরও কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো পরপর। তো আজকে যেটা আমি শেয়ার করতে এসেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে ওই যে দেখো আমার মেয়ে, আমার মেয়ের হচ্ছে স্কুল থেকে টাস্ক দিয়েছে, তোমরা তো সবাই জানো এখন প্রজেক্ট করতে দেয় অনেক রকম, সায়েন্স প্রজেক্ট। ও তো যেহেতু ফাইভে পড়ে তো ওর অতটা চাপ নেই, তবুও যেগুলো হাতের কাজগুলো করে নিয়ে যেতে বলে ম্যাডামরা। তো দেখো ওই যে ওই বসেছে ও করতে, আমিও বসেছি, হাই বলছে। আর তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে, এই যে দেখো এখন বাজে বিকেল তিনটে। তো আমরা মানে কালকেই ওর লাগবে, রেডি করতে হবে অনেকটা, অনেক মানে একটা ফুলদানি বানাতে বলেছে, কাগজের ফুলদানি, তো আমি সেটাই বানানোর চেষ্টা করব। তো মেয়েকে একটু হেল্প করে দেব, আমিও তার সাথে করব। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি। তো চলো আমি কীভাবে ফুলদানিটা ওকে বানিয়ে দিই বা কীভাবে করতে পারি দেখি। আমিও একটু আমি নেট থেকেই দেখেছি যে কীভাবে কাগজে তৈরি করতে হয় ফুলদানি। তো তার জন্য আমি সব কিছু আজকে কিনে নিয়ে এসেছি, যা যা লাগবে, কালার পেপার থেকে, কালার পেন্সিল থেকে, তারপরে চিট, এইসব কিনে নিয়ে এসেছি। তো চলো আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যারা আমার নতুন মানে সদস্য বা বন্ধুরা দেখবে, তারা মনে করে আমার চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে নেবে, তাহলে আমার সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করি আমি কীভাবে বানাই, আদৌ মানে আমি চেষ্টা করব, দেখি চলো কী করতে পারি কতটা।